আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল এর উপকারিতা সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওর্স আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে এখানে ফ্লসিং চলছে অর্থাৎ এটি হলো ডেন্টাল ফ্লস যেটি দাঁতের দাঁতের মধ্যবর্তী স্থানের জমে থাকা প্লাগুলা দূর করার জন্যই মূলত এই ফ্লসিং করা হয়ে থাকে তো ভিউয়ার্স এই ডেন্টাল ফ্লসিং দাঁতের জন্য অত্যন্ত উপকারী এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি দু দাঁতের মধ্যবর্তী স্থানে আটকে থাকা খাদ্যকণাগুলো খুব সহজেই ডেন্টাল ফ্লসিং করে আমরা বের করতে পারি বা পরিষ্কার করতে পারি যেহেতু দু দাঁতের মধ্যবর্তী স্থানে জয়েন্টে খাবার আটকে থাকলে তা কিন্তু টুথব্রাশের মাধ্যমে বের হয় না এছাড়া যদি এ ধরনের টুথপিক ব্যবহার করা হয় সেক্ষেত্রে বেশ কিছু সাইড ইফেক্ট রয়েছে যেমন ধরুন এ ধরনের টুথপিক ব্যবহার যদি প্রতিনিয়ত হতে থাকে তাহলে এ ধরনের গাম পকেটের সৃষ্টি হয় যেটি দাঁতের মাড়ি ফাঁকা করে দেয় ঠিক যেখানে আপনার খাবার ঢুকবে সেখানে যদি আপনি প্রতিনিয়ত এ ধরনের টুথপিক ব্যবহার করেন তাহলে এ ধরনের ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফাঁকা হয়ে যায় তো এই ধরনের সমস্যা এড়াতে আপনাকে এই স্থানে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে ডেন্টাল ফ্লসের মাধ্যমে এই খাদ্যকণাগুলো খুব অতি সহজেই বের করা যায় এছাড়া আপনি যদি টুথপিক ব্যবহার করেন বা লৌহদণ্ড দিয়ে খোঁচাখুঁচি করেন তাহলে এ ধরনের মাড়ি ফুলে ওঠা সমস্যাও হতে পারে তাই ভিওয়ার্স এই ধরনের সমস্যায় যদি এ ধরনের স্থানে কোনো ধরনের খাবার আটকে থাকে তবে তা খোঁচাখুঁচি না করে টুথপিক ব্যবহার না করে আপনি ডেন্টাল ফ্লসিং এ ধরনের সমস্যার জন্য ডেন্টাল ফ্লসি একমাত্র পার্শ্ব মুক্তভাবে সেখানে পরিষ্কার করা যায় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে দুধাঁতের মধ্যবর্তী স্থানে যে ডেন্টাল ক্যারিসটি শুরু হয়েছে এটি মূলত এখানে খাবার আটকে থাকার কারণেই এমনটি হয়েছে আর এই ধরনের স্থানে খুব ভালোভাবে কিন্তু ব্রাশের যে ব্রিসলগুলো থাকে সেগুলো কিন্তু পৌঁছয় না আর তার কারণেই এমনটি হয়ে থাকে আর এমন স্থানেই আপনাকে ডেন্টাল ফ্লসিংয়ের মাধ্যমে ফ্লস করে ফ্লসিং করে এ ধরনের খাদ্যকোনা বের করলে এ ধরনের ক্যারিস থেকে আপনি মুক্তি হতে পারবেন তো ভিউয়ার্স এ ধরনের ডেন্টাল ক্যারিজ যেহেতু দু মধ্যবর্তী স্থানে বেশ গোপনীয়ভাবে থাকে তাই আমাদের উচিত প্রত্যেকটি দাঁতের দুদাঁতের মধ্যবর্তী স্থানে কিন্তু ডেন্টাল ফ্লসিং ঠিক এভাবে ডেন্টাল ফ্লসিং করে দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানগুলো পরিষ্কার করা ডেন্টাল ফ্লসিংয়ের ভিডিও যেহেতু আমি চলমান ভিডিও তৈরি করি না তাই আপনাদের দেখাতে পারছি না আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন যে ডেন্টাল ফ্লসিং কীভাবে করতে হয় এটি দেখে আপনি ডেন্টাল ফ্লসিং করাটা শিখে নেবেন এবং এই ডেন্টাল ফ্লসিং আপনি ফার্মেসিতেই পেয়ে যাবেন তো সবসময় চেষ্টা করবেন যে দাঁতে যদি কোনো খাদ্যকণা আটকে থাকে বা বেঁধে যায় সেক্ষেত্রে সেখানে খুচি বা টুথপিক ব্যবহার না করে এ ধরনের ডেন্টাল এর মাধ্যমে জায়গাটি পরিষ্কার করতে এতে আপনার দাঁত ও মাড়ি সুরক্ষিত থাকবে ভিউয়ার্স ডেন্টাল ফ্লসের কোনো বিকল্প নাই এমন দু দাঁতের মধ্যবর্তী স্থানের আটকে থাকা খাবার অপসারণ করার জন্য তাই ভিউয়ার্স এই ডেন্টাল ফ্লসিং দাঁত এবং মাড়ির জন্য অত্যন্ত উপকারী এবং উপযোগী তাই দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার সরাতে বা পরিষ্কার করার জন্য এই ডেন্টাল ফ্লসিং আপনারা ব্যবহার করবেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম